আর আজকের আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে আগমন করেছেন গ্রেট ব্রিটেনের শীর্ষস্থানীয় আলিম দিন বায়তুর রহমান ম্যানর পার্ক মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব হাফিজ মৌলানা এনামুল হক সাহেব আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন মৌলানা খুবই কষ্ট করে এবং আপনার মূল্যবান সময় ব্যয় করে আপনি আজকের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামে এসেছেন আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর সাথে সাথে আপনার প্রতি আরও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনাদের মতো অলামাদের মাধ্যমে আমাদের যেসব জিনিসগুলার জানার জিনিসগুলার আমরা প্রতিনিয়ত সম্মুখীন হই এই সব মাধ্যমে আমাদের সেই সমাধানটা আমরা পেয়ে যাই এই যে কোরবানি কোরবানি আর দিন বাকি মাত্র হাতে গোনা কয়েকটা দিন জিলহ মাসের দশ তারিখ আমরা জুল একদম শেষ পর্যায়ে এসে গেছি অর্থাৎ দ্যাট মিনস নেক্সট মাসের সতেরো তারিখ বা ষোলো তারিখ হয়তো কোরবানির ঈদ ঈদের দিন হয়ে যাবে এখন এই ক্ষেত্রে আমরা আমরা তো মনে কোরবানি দেই কিন্তু কোরবানির যে একটা একটা কোরবানি দেওয়ার পরে যে পশুটারে আমরা কুরবানি দেই। এই পশুটা আসলে আমরা ফেলে দেই না এই পশুটার যে মাংস আমরা পাই এই মাংস আমরা খাই অন্যান্য আত্মীয় স্বজন বা আমরা সবার সাথে শেয়ার করি আসলে আপনার কাছে জানতে বড় ইচ্ছা করছে আসলে যে কোরবানি থেকে নিয়ে এবং কোরবানি দেওয়ার পরে যে এই যে মাংসটার প্রকৃত ডিস্ট্রিবিউশন ইসলামের দৃষ্টিতে কিভাবে হবে জয় দেখার অত্যন্ত চমৎকার প্রশ্ন আপনারা করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন ই টিভির মাধ্যমে আপনারা অনেক সুন্দর সুন্দর প্রশ্ন শুনতে পাচ্ছেন এবং পাশাপাশি সেই সমস্ত প্রশ্নের উত্তরও পাচ্ছেন আজকে হজরত মোহানা আব্দুল বাসির সাহেব অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন যে ঈদের দিনে আমরা যে কুরবানি দেই সেই কুরবানির গুস্তুকে বন্টন করার প্রক্রিয়া কী আসলে হয়তো উনি সেটাই জানতে চাচ্ছেন যে আমরা কয় বাঘে বিভক্ত করব এবং এই বাগে বিভক্ত করিয়া গরিবদেরকে দেওয়া স্বজনকে দেওয়া বা নিজে খাওয়া কোনটা বাধ্যতামূলক না কোনো কিছু বাধ্যতামূলক না বিস্তর এই সম্পর্কে জানার হয়তো চেষ্টা করেছেন জি আপনাকে চমৎকার একটা প্রশ্ন করেছেন তো আসলে ব্যাপারটা হচ্ছে কি আমরা যখন কোরবানি দেই তো কোরবানি দেই শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই উদ্দেশ্য ছাড়া যদি অন্য কোনো উদ্দেশ্যে আমরা কোরবানি দেই তাহলে কোরবানি কবুল হবে না কিন্তু আল্লাহ সুহান তালা বড়ো মেহরবান বড়ো দয়াবান আল্লাহ আমাদেরকে দয়া এবং মেহরবানি করে আমরা যে গুস্ত পশুকে কুরবানি দিই কোরবানি দেওয়ার পরে যে গোস্ত আমরা পাই সেই গুস্তকে খাওয়ার আল্লাহ আমাদেরকে অনুমতি দিয়েছেন এর আগে অন্যান্য নবীর উম্মতরাও কুরবানি দিত তাদের সেই অনুমতি ছিল না আগে এই কুরবানি দেওয়ার পরে এই পশুর গোস্তকে পাহাড়ে ছুড়ায় রাখা হইতো সেখানে আগুন আসিয়া যার কুরবানি কবুল হইতো তার কোরবানি গোস্তকে জ্বালিয়ে চলে যেত আর যার কোরবানির কবুল হইতো না তাদের গোস্ত এমনি পড়ে থাকতো কিন্তু আল্লাহ বড় মেহরবান নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের খাতিরে এই উম্মেতের জন্য আল্লাহ একটা বিশেষ সুযোগ করে দিয়েছেন যে কোরবানি দিবেন আল্লাহর সন্তুষ্টির জন্যে কিন্তু আল্লাহ আপনাকে রিটার্ন সেই গুস্ত খাওয়ার সুযোগ করে দিয়েছে তো এই গুস্ত যে আমরা খাবো এই গুস্ত ফতোয় আলমগিরি সহ বিভিন্ন কিতাবের মধ্যে লিখেছেন মাসা আইল ও কুরবানি আরও বিভিন্ন ফটোয়ার কিতাবের মধ্যে লেখছেন যে উত্তম বা মোস্তাহাব হচ্ছে এই কোরবানির গুস্তকে তিন ভাগে বিভক্ত করা একটা হচ্ছে যে এক অংশ নিজে খাবেন আল্লাহর পক্ষ থেকে একটা গিফট হিসেবে আল্লাহ আপনাকে সেই সুযোগ করে দিয়েছেন সেটা এক অংশ খাবেন আর এক অংশ আপনি গরিব দুঃখী বসে মানুষদেরকে দিবেন আর আরও এক অংশ আপনি আত্মীয় স্বজনকে দিবেন এটা হচ্ছে একটা মোস্তাহাব আমল ফরজ না ওয়াজিব না কোনো ব্যক্তি যদি এর বিপরীতে চায় যে আমি সমস্ত গুস্ত আল্লাহর বস্তে আমি বন্টন করে দিব আমি কিছুই খাব না তবুও তার গুণা হবে না খাওয়াটা মোস্তাহাব আর যদি কোনো ব্যক্তি চায় যে আমি কোনো গরিবকেও দিব না আত্মীয় স্বজনকেও দিব না আমি সমস্ত গুস্ত আমি নিজেই খাব আমি রেখে দিতে চাই এরও সুযোগ আছে যদি কোনো মানুষ এমন কাজ করে তাহলে তার কোনো গুণা হবে না সে আল্লাহর দরবারে জালিম হিসেবে বিবেচিত হবে না তবে উত্তম না সুন্নতের খেলাফ সুন্নতের খেলাফ এজন্য নেই আসল উদ্দেশ্যটা তো হচ্ছে আল্লাহর ঐক্য লাভ করা এখন নিজের নিজের শুধুমাত্র উদর ভর্তি করার জন্য যা কিছু পাইলাম সব কিছুই রেখে দিলাম ফ্রিজ ভর্তি করিয়া ছয় মাস পর্যন্ত শুধু জাইজের বাহানা করিয়া জাইজ আছে এটাকে নিয়েই আর গরিব দুঃখীকে দিলাম না স্বজনকে দিলাম না তাহলে আসল উদ্দেশ্যের মধ্যে আমি আসি কিনা সেটা একটা প্রশ্ন দেখা পারে এজন্য উলামায় কেরাম যে সিস্টেম বন্টন করেছেন এবং যে ধারাবাহিকতা চলে আসতেছে যে একটা অংশকে মিস করি দেওয়া একটা অংশ আত্মীয়স্বজনকে দেওয়া আর একটা অংশ নিজে খাওয়া এটাই হচ্ছে উত্তম এর বিপরীতে যদি মনে করেন যে আমি আমার আত্মীয়স্বজন বেশি গরিব আমি একটু খাইলাম আর বাকি সব কিছু আমার স্বজনকে দিয়ে দেয় এটাও দিতে পারেন পারমিশন আছে অথবা স্বজন সবাই দনি এদেরকে দেওয়ার প্রয়োজন সবাই কোরবানি দিচ্ছে আমি সমস্ত গোস আত্মীয় মিসকিনকে দিয়ে দিলাম সুযোগ আছে কোনো অসুবিধা নেই ও আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে আপনি এই একটা জটিল একটা বিষয়ের আমরা অনেকেই আসলে এই ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে ভুগি যে এখন মাংসের কি করা যাবে আপনি বলছেন যে তিনটা বাঘ যেটা করি আমরা এটা একটা মুস্তাহাবা আমল যে যদি আমরা তিন ভাগে ভাগ করি তাও ঠিক আছে যদি করি না তাও ঠিক আছে করলে উত্তম আচ্ছা এই ক্ষেত্রে এখন যেহেতু আমি কুরবানি দিলাম জি জবাই তো আমার হয়ে গেছে কুরবানি আমার আদায় হয়ে গেছে এখন ওই মাংসটা আমি যদি বিক্রি করে দেই তাইলে এই বিক্রি করার সাথে আমার কুরবানিতে কোনো এফেক্ট হবে কি জাজাকাল্লাহ চমৎকার একটা প্রশ্ন করেছেন আসলে এখানে শুধুমাত্র খাওয়ার পারমিশন আছে আল্লাহ অনুগ্রহ পূর্বক যে ব্যক্তি কুরবানি দিল তাকে খাওয়ার দিচ্ছেন কিন্তু এই কুরবানির গুস্তকে বিক্রি করার নাই কেউ যদি বিক্রি করে এমনকি শুধু কোরবানির গুস্ত না ওই যদি কুরবানির একটা চামড়াও সে বিক্রি করে তাহলে ওই চামড়ার পয়সা সে সতকা করতে হবে ওই পয়সা সে ব্যবহার করতে পারবে না আর চামড়া যদি নিজে ইউজ করে নিজে হয়তো কোনো আগের মানুষের মস্ক বানাইতো পানি রাখার এইভাবে তো ফ্রিজ ছিল না বা ঠান্ডা করে পানি রাখার কোনো ব্যবস্থা ছিল না মানুষ মস্ক বানাইত এইভাবে কোনো ব্যক্তি যদি নিজে ওই চামড়াকে ব্যবহার করার জন্য কোনো প্রসেস করতে পারে বা জুতা বানাইবার জন্য সে নিজে রাখতে পারে তাহলে নিজে বানাইতে পারে নিজে ইউজ করতে পারবে কিন্তু গুস্ত হোক অথবা চামড়া হোক এটা বিক্রি করা যাবে না যদি এখন তো চামড়া কেউ বিক্রি করে ফেলে তাহলে ওই টাকা সুদ দিতে হবে আর গুস্তও যদি কেউ ভুলবশত বিক্রি করে ফেলে না জানার কারণে তাই ওইলে ওই টাকাও তাকে সুতখা করতে হবে তাইলে মাংসটা বিক্রি করা কোনো অবস্থাতেই যাবে না চামড়া বিক্রি করতে পারবে এবং ওই চামড়ার পয়সা করতে হবে আচ্ছা বিক্রি করার পরে নিজে নিজে ব্যবহার করতে পারবে না না সরাসরি বিক্রি করিয়ে যদি চামড়া ব্যবহার করতে চায় তাহলে সেটা পারবে আচ্ছা 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 আলহামদুলিল্লাহ আচ্ছা ওই যে আমরা আমাদের দেশে মনে না আর একটা জিনিস আমরা যখন কোরবানি করার জন্য একটা গরু কিনতে যাই তখন গরু কিনতে যে ধরেন ওই গরু গরুটার দাম হয়ে পঞ্চাশ হাজার টাকা এবং পঞ্চাশ হাজার টাকার মাঝে আমার আরও পাঁচ হাজার টাকা যায় আমার রিসিট লেখাইতে এবং এই যে পাঁচ হাজার টাকা রিসিট লেখাইতে আমার যায় ওই পাঁচ হাজার কি কুরবানির ভিতরে গণ্য হবে না ওইটা কোরবানির মূল যে টাকা ওইটার বাইরে গণ্য হবে এখানে দুইটা বিষয় একটা হচ্ছে নিজে যদি কোনো ব্যক্তি কুরবানির পশু কিনে তাহলে যে টাকা দিয়ে সে কুরবানির জন্তু কিনলো কিনা সিট বিট করার পরে যে টাকা দিয়ে তার কুরবানির শরীর টাকা দিয়ে কোরবানির গরু কিনছে এটাই তার কুরবানির মূল্য হিসাবে গণ্য হবে আউট যেটা সেটা গণ্য হবে না আর আরেকটা হচ্ছে থার্ড পারসন তৃতীয় কোনো ব্যক্তি আপনাকে আপনাকে আমানত হিসেবে দিল যেমন আল খায়ের ফাউন্ডেশনের পক্ষ থেকে কোরবানির বন্দোবস্ত করিয়া আপনাকে অথবা আমাকে দায়িত্ব দেওয়া হইলো এবং এই কোরবানি তো আমারও না আপনারও না তৃতীয় আরোজন ব্যক্তি দিচ্ছেন এখানে সিট হোক আর রাস্তার খরচ হোক আর গরু কেনার যাবতীয় খরচ হোক অথবা খাটা বাটা যা কিছু হোক সব কিছু উনি যে টাকা দিবেন ওই টাকা থেকেই বের হবে আর বের হলেও উনি উনার সব পরিপূর্ণই পাবেন এর অর্থ না যে উনি দশ হাজার টাকা দিয়েছিলেন গরু কিনা হয়েছে আট হাজার দিয়ে আর দুই হাজার টাকা রাস্তায় এই সমস্ত চলে গেলেও উনি সব কম পাবেন এটা হবে না বরঞ্চ উনি যে পয়সাটা দিবেন টোটাল দশ হাজার দিবেন ওই দশ হাজারও আল্লাহ সব দিবেন কোরবানির অংশটা ওই যেভাবে আট হাজার হবে সেটাই গণ্য হবে মাশাল মাসাল্লা অত্যন্ত সুন্দরভাবে এই প্রশ্নের সমাধানটা আমরা পেয়ে গেলাম এর প্রসঙ্গে মনে না একটা জিনিস আমাদের আসে যে কোরবানির যে মাংস মানে কেউ কেউ বলে থাকেন যে কোরবানির মাংস জবাই হওয়ার পরে কেউ হয়তো এটা একটা ভুল ধারণাও হতে পারে যে তিন দিনের ভিতরে মাংসটা খেয়ে শেষ করে ফেলতে হবে ওইটা জমানো যাবে না এই ধরনের কোনো কথা কি আপনার নজরে এসেছে আমি নিজেও দেখি নাই যতটুকু আল্লাহ সুহান হবুব তালা কোরআন এবং হাদিস স্টাডি করার সুযোগ করে দিয়েছিল বা মাসলার কিতাব স্টাডি করার সুযোগ করে দিয়েছিল আমি আমার নিজের স্টাডির মধ্যে এটা ধরা পড়ে নাই আমার যতটুকু স্টাডি আছে যদি কোনো ব্যক্তি চায় তাহলে তিন দিন হোক আর দশ দিন হোক আর পঞ্চাশ দিন হোক সে রাখতে পারবে এতে কোনো বাধা নাই তবে অধিক পরিমাণে জমা করিয়ে রাখা বর্তমানে যে ফ্রিজের একটা ব্যবস্থা আছে এই ফ্রিজে মানুষ অনেকেই দেখা যায় যে নামকা বস্তে সামান্য একটু এক টুকরা দুই টুকরা গুস্ত গরিব দুঃখে দিল এবং বাকি পুরো গরুটা ফ্রিজের মধ্যে রেখে দিল অথচ তার অভাব নাই তার টাকা পয়সা যথেষ্ট আছে সে প্রতি সপ্তাহে কিছু গুস্ত আনিয়া কিনে খাইতে পারবে এই ক্ষেত্রে উনি যে কাজটা করতেছেন এটা আসলে প্রশংসনীয় না উনি যে কাজটা করতেছেন এটা আল্লাহর দরবারে কতটুকু গ্রহণযোগ্য হবে আমরা গ্রহণযোগ্য হচ্ছে না সেটা বলতে পারবো না কিন্তু আল্লাহর কাছে কতটুকু এই জিনিসের দাম থাকবে ভ্যালু থাকবে সেটা একটা চিন্তার বিষয় সাধারণ কমন সেন্সও হচ্ছে যে তুমি যেহেতু আল্লাহর বাস্তেই কুরবানি দিচ্ছ তাহলে তুমি কোনো গরিবকেও দিলা না আত্মীয় স্বজনকেও দিলা না আর সব কিছুই নিজে নিজের জন্যই রেখে দিলা এখন নিজে নিজেকেই প্রশ্ন করো এই কুরবানিটা কি আল্লাহর জন্য খরচ না নিজের জন্য খরচ যদিও শরীয়ত জায়েজ বলছে জাইজ হওয়া এক কথা আর তাকুওয়া আর একটা কথা উত্তম হওয়া আর একটা কথা এই ক্ষেত্রে মরানা যে প্রশ্ন করেছেন তিন দিন রাখার কোনো বাদ্যবাধকতা নাই আপনি তিন দিনের বেশিও রাখতে পারবেন এক মাস বলেন আর ছয় মাস বলেন আর যেহেতু বাদ্যবাধকতা নাই আপনার প্রয়োজনে ছয় মাস রাখেন এক বছরই রাখেন কোনো অসুবিধা নাই জজাকুল্লা খের আচ্ছা আপনি একটা কথা বলেছেন মৌলানা যে কোরবানির মাংস নিজে খেতে পারবে যদি চায় মানে ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউটও করতে পারবে কারণ আমরা যারা এই দেশে আছি আসি আমরা সাধারণত আমাদের এক স্ট্রিট এই স্ট্রিটের মাঝে মুসলমান আছি নন মুসলমান আসি সবাই অত সবার সাথে আমাদেরকে হাসি ব্যবহার করতে হয় প্রতিদিন তাদের সাথে আমাদের দেখা হয় আমাদের নেইবার এখন আমার নেইবার যদি নন মুসলিম থাকেন এই নন মুসলিমকে কি কোরবানির মিট দেওয়া যাবে জি নন মুসলমানকেও কুরবানির গুস্ত আপনি দিতে পারবেন কোনো অসুবিধা নাই এই ক্ষেত্রে উলামায়কের আমারও কোনো দ্বিমত আছে বলিও সেটাও আমি দেখি নাই যে কোনো আপনি এখানে আসেন যে এখানে থাকার পরে আপনার ওই পার্শ্ববর্তী কিছু নন মুসলমান আছেন তাদেরকে আপনি ওই কুরবানির কিছু গুস্ত হাত দিতে পারবেন যদি তারা খায় কোনো মানুষ আছে হিন্দু তারা তো গোল গুস্ত খায় না তাদেরকে আপনি বলে মিথ্যা কথা বলিয়া খাওয়ানোর দরকার নেই দেওয়ারও দরকার নেই যারা খায় তাদেরকে আপনি আপনার এই উৎসব হিসাবে উপহার দিবেন তারা যদি খায় কোনো অসুবিধা নাই আচ্ছা এক্ষেত্রে আমরা যদি একটা হইলো যে নেইবারে মাংস দিয়ে দিলাম কিন্তু আমরা যদি এই নন মুসলমান নেইবারে নিজের ঘরে পাক করে আর কুরবানির মাংস নন মুসলমানকে আমার ঘরে দাওয়াত দিয়ে আনলাম এবং তাকে খাওয়াইলাম আপনি নিজের ঘরে ভাগ করিয়া তাকে দাওয়াত দিলেন এটা কোনো অসুবিধা নাই আপনার এই আমন্ত্রণ যদি সে রাখে এবং আপনার ঘরে আসতে তারা যদি কোনো বাধা না হয় তাই মুসলমান কোনো নন মুসলমান করে কেউ খাইতে পারে যদি মুসলমান নন মুসলমান করে খাইতে গেলে একটু শর্ত আছে শর্তটা হচ্ছে যেটা কি সেখানে হালাল হারামের প্রশ্ন আছে যদি আপনার আত্মবিশ্বাস থাকে যে সে আপনাকে কোনো হারাম কিছু খাওয়াবে না আর বিশেষ করে যে সমস্ত পশু জবাই করার বিষয় আছে এই পশু ছাড়া অন্য কিছু আপনাকে খাওয়ায় তাইলে খাইতে পারেন যদি কোনো সন্দেহ না থাকে আর দারুলোম দেওবন্ধের পাশেও অনেক পানের পানের দোকান আছে দারুল্লোম দেওবন্ধের মুফতিরা পর্যন্ত গেয় এই হিন্দুর কাছ থেকে পান খান তাহলে এই অন্য দোকান থেকে খাওয়া যদি যাইজ না হয়তো তাহলে মুফতির সাহেবরা সেখান থেকে গিয়ে পান পান কিনতেন না বা আমাদের সমাজেও দেখি আমরা দেখছি বা তো আর আসে এর বিপরীতে আপনি যেটা বলছেন যে আপনি আপনার ঘরে পাক করিয়া যদি কিছু খাওয়ান তাহলে সাধারণত খ্রিস্টান বা অন্যান্য যারা আসে এরা মুসলমান খাইতে কোনো দ্বিধাবোধ করে না হিন্দুরা কিছুটা দ্বিধাবোধ করে এমন যদি কেউ তার কোনো দ্বিধা না থাকে সংশয় না থাকে আপনার ঘরে আসে আনন্দ চিত্তে তাহলে আপনি খাওয়াইলে কোনো অসুবিধা নেই বরঞ্চ ভালো মাঝে মধ্যে এদেরকে খাওয়ানোর মাধ্যমে আপনার ভালোবাসা সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণতা প্রকাশ পাবে এর মাধ্যমে ইনডাইরেক্টলি ইসলামের একটা দাওয়াত হয়েছে অবশ্যই আসলে ইসলামের মহান দাওয়াত আসলে এইভাবে হয় যখন আমরা আমাদের নেইবারদের সাথে ভালো ব্যবহার করি বিভিন্ন উৎসবে তাদেরকে আমরা আমাদের ঘরে আমন্ত্রণ জানাই ওয়ান্ডারফুল আলহামদুলিল্লাহ এক্ষেত্রে মনে না একটা জিনিস অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে কুরবানি কেউ কেউ বলেন কুরবানি ওয়াজিব কুরবানি নফল আসলে এই জিনিসটা কে বলা না আমাদেরকে যদি একটু খোলাসা করে বলেন জি জি হাদিস শরীফের মধ্যে এসেছে একাধিক হাদিসে মং ওয়াজাদা সায়াতান যুদু আখরিয়া ফালা যুদুয়া ফলা ইয়াক রাবান না মুসাল্লা না ওপির আবয়াতিন ফালা ইয়া হৌদ মুসাল্লা এবারতের একটু এদিক সেদিক আছে সারসঙ্গে ফজ্য়াল্লাহ রবী বলছেন যে ব্যক্তির কুরবানি দেওয়ার সামর্থ্য আছে অত সে সেয়া কুরবানি দিল না সেই ব্যক্তি যেন ঈদগাহের পাশেও না আসে তাহলে এই হাদিসে একটা দমক দেওয়াস আছে আল্লাহ রসুল একটা দমক দিয়েছেন যে সেই ব্যক্তি যেন ঈদগাহের পাশেও না আসে অথচ ঈদগাহে আসা ঈদের নামাজ পড়া তো ওয়াজিব ঈশ্বরের ঈদগাহ ঈদের নামাজ পড়া ওয়াজিব তো কোনো বিষয়ে যদি সরাসরি দমক থাকে এই দমক থাকলে এটাকে বেশিরভাগ গোলামায়কেরাম ওয়াজিব হিসেবে ধরিয়ে নেন আর কেউ কেউ এখানে ফোকাহায়কেরামের একটু একতলাফ আছে কেউ কেউ এটা সুন্নত বলছেন তো সুন্নতের মধ্যেও যারা সুন্নত বলেন তারাও আবার যদি সুন্নতে মাকাদা বলেন বা খুব গুরুত্বপূর্ণ সুন্নত বলেন তাহলে ও আজীবের খাসাখাসি চলে যায় তো আমরা যেহেতু একটা হাদিস পাইলাম যে হাদিসি আল্লাহ নবী বলেছেন যে যে ব্যক্তি কোরবানি দেওয়া অথচ সামর্থ্য আছে সেই ব্যক্তি যেন এই মুসল্লার পাশেই না আসে অর্থাৎ ঈদগাহের পাশেই না আসে এখানে একটা দমক দেওয়া আছে এই দমকের বিপরীতে আমরা বুঝতে পারি এটাই যে এই কুরবানি না দিলে গুণা হবে আর যেখানে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে তাহলে বুঝে যায় এই ওয়াজিব 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 যদি হয় ওয়াজিব সেই ব্যক্তির উপরে ওয়াজিবটা ইফেক্টিভ হবে নাফিজ সেই সেই রূপে হবে যার সামর্থ্য আছে এখন এক গড়ে একটা পরিবারে ধরেন পাঁচজন লোক রোজগার আছেন তাইলে কি ওই জনের উপর কোরবানিটা ওয়াজিব হবে না শুধু গড়ের পক্ষ থেকে একজনে একটা কোরবানি একটা শেয়ার দিলেই কোরবানিটা জনের পক্ষ থেকে আদায় হয়ে যাবে যে জাগালা অত্যন্ত চমৎকার একটা প্রশ্ন করেছেন যেখানে শরীয়তের প্রত্যেকটা বিষয় ব্যক্তির উপর বর্তায় নামাজ এক ফ্যামিলিতে পাঁচজন তাহলে সবাই যদি নামাজ পড়া পড়তে সক্ষম হয় শরীয়তের কোনো ফাবন্দী না থাকায় তাহলে জনের উপরই নামাজ পড়স এক ফ্যামিলিতে পাঁচজনের যদি সামর্থ্য থাকে হজ করার তাহলে পাঁচজনকেই হজ করতে হবে এক ফ্যামিলিতে পাঁচজনের যদি জাকাত দেওয়ার নেশা পরিমাণ মাল থাকে তাহলে পাঁচজনকেই এই জাকাত দিতে হবে ঠিক তেমনিভাবে এক ফ্যামিলিতে যদি পাঁচজন ব্যক্তির পুরুষ হোক অথবা নারী হোক পাঁচজন ওই যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যান এবং কোরবানির ওই তিন দিন দশ এগারো এবং বারো ওই তিন দিনে এই নেশাব পরিমাণ সম্পদ তাদের থাকে এখানে কোরবানি এবং জাকাতের মাসেলায় একটু পার্থক্য আছে জাকাতের মশলা হচ্ছে নেশাব পরিমাণ মাল থাকা এবং এই মাস মালের উপর এক বছর অতিবাহিত হওয়া শর্ত আর কোরবানির ক্ষেত্রে কিন্তু সেটা শর্ত নয় কোরবানির ওই তিন দিনের ভিতরে একজন হয়তো দশ তারিখ ছিল না কিন্তু এগারো তারিখ ওই নেশাব পরিমাণ মাল চলে আসছে অথবা এগারো তারিখ নেশাব পরিমাণ বলতে আমি হ্যাঁ করতেছি এখন দশ পরিমাণ দশ নম্বর দিন ছিল না এগারো তম দিনে নেশাব পরিমাণ মাল চলে আসছে অথবা তম দিনে নেশাব পরিমাণ মাল ছিল না বারোতম দিনে নেশাব পরিমাণ মাল চলে আসছে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব এখন কোরবানি যে দিবে যদি যদি এক ফ্যামিলির মধ্যে পাঁচ জনের এই সামর্থ্য থাকে তাহলে পাঁচজনের উপরই ওয়াজিব আপনার সম্পূর্ণ প্রশ্ন হচ্ছে যে নেশাব কি আসলে এই বিষয়টা বারবার বলা হয় কিন্তু এরপরেও যারা শ্রোতা আসেন বা সাধারণ মানুষের কাছে বিষয়টা ক্লিয়ার হয় না কারণ এই বিষয়গুলো তো সবসময় আসে না জাকাতের বিষয়টা বৎসরে একবার আসে কোরবানির বিষয়টা বৎসরে একবার আসে এই জন্য আমাদের ভাই বোনেরা বারবার কথা কথাগুলো কিন্তু শোনার পরেও এরপরেও দেখা যায় যে কিছু মিসকনসেপশন রয়ে গেছে কিছু বুঝতে কিছু বুঝাবুঝি রয়ে গেছে এরকম স্বাভাবিক হয় এজন্য আপনি এই সুন্দর প্রশ্ন উত্তর উত্থাপন করার জন্যে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি নেশাব হচ্ছে সাড়ে সাত সোনা তুলা সোনা অথবা সাড়ে বায়ান্ন তুলা রূপা কোনো ব্যক্তির যদি সাড়ে সাত তুলা সোনা থাকে তাহলে ওই ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক অথবা সাড়ে সাত তুলা শোনা নেই তার সম পরিমাণ টাকা আছে তাহলে ওই ব্যক্তির ওই ব্যক্তিও নেশা পরিমাণ সম্পদের মালিক কোনো ব্যক্তির যদি সাড়ে সাত তুলার সোনা পরিমাণ টাকা অথবা সাড়ে তোলা সোনা না থাকে কিন্তু সাড়ে বায়ান্ন তুলা রূপা পরিমাণ তার সম্পদ থাকে তাহলে ওই ব্যক্তিও নেশা পরিমাণ সম্পদের মালিক এবং সাড়ে সাত তুলা এবং সাড়ে বায়ান্ন তুলা রূপা এগুলো কিন্তু সবসময় পরিবর্তনশীল আমরা যেভাবে পাউন্ড দেখি আজকে এক রেট কালকে আর এক রেট ঠিক তেমনিভাবে সোনা রূপা এগুলোর রেট সবসময় পরিবর্তনশীল আজকে এক রেট কালকে এক রেট এজন্য যা সম্পদ আছে আপনাদের উচিত হচ্ছে যে আপনি এই সময়ে কোরবানির সময়ে আপনি আপনার সম্পদকে হিসাব করবেন যে ব্যাংকে কত আছে আপনার সোনা কতটুকু আছে রূপা কতটুকু আছে ব্যাঙ্কে কতটুকু কত টাকা আসে এবং পকেটে কতটুকু কত টাকা আছে অথবা করজ কাউকে দিছিলেন সেখানে কত টাকা আছে। এই সব মিলিয়া যদি সোনা অথবা রূপা যে কোনো একটা নেশাবের সমপরিমাণ সম্পদ আপনার হয়ে যায় তাহলে আপনাকে কোরবানি দিতে হবে এই কুরবানি দেওয়া হচ্ছে ওয়াজিব আপনার সামর্থ্য তাকে আপনি কুরবানি দিবেন বাকিদের সামর্থ্য নয় তারা কোরবানি দিবেন না এজন্য তারা গুনাগার হবেন না বস হয়ে গেল আর সকলের পক্ষ থেকে এক নামে কুরবানি দেওয়া একটা নাম অথবা একটা গরুর মধ্যে কুরবানি দেওয়া কিছু কিছু গুলো যারা একটু ভিন্ন মত অবলম্বন করেন তারা এগুলা জায়েজ বলেন কিন্তু আমার এই জায়েজের কোনো সূত্রপাত আমি পাই নাই এবং বিশেষ করে আমরা আহরুসুন জামাত এবং হানুফি মজ আমাদের প্রত্যটাই হচ্ছে যে এক ব্যক্তি এক নামে কোরবানি দিবেন আচ্ছা তো এই যে রমজানের ঈদে আমরা সদাকাতুল ফিতের বা ফিতরা আদায় করি আমরা ফিতরা আদায় করি আমাদের পরিবারে যারা আছেন সবাই একদম শিশু থেকে নিয়ে বৃদ্ধ যারাই আছেন সকলের পক্ষ থেকে তাইলে কোরবানি কি একইভাবে এই যারা শিশু আছেন এদের পক্ষ থেকেও কি কোরবানি দিতে হবে না শুধু বড়দের পক্ষ থেকে দিলে দিতে হবে কোরবানি মশলা হচ্ছে যে প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্ত মস্তিষ্ক সম্পন্ন একজন পুরুষ যে অথবা নারী যদি মুসলমান হয় তাহলে তাদের উপর ওয়াজিব আর শতকাতুল ফিতির এটা হচ্ছে এটা ব্যতিক্রম এটা ব্যতিক্রম এজন্যই যে শতকাতুল ফিতির অ্যামাউন্টটা একবারে ছুটো আমরা কত দেই দেশে পাঁচ পাউন্ড অথবা ছয় পাউন্ড হ্যাঁ তো পাঁচ অথবা ছয় পাউন্ড যদি আমরা দেই তাহলে গোটা ফ্যামিলির পক্ষ থেকে যদি আমরা শতকাতুল ফিতির দেই তাহলে আমার পরিবারের মধ্যে ছয় সদস্য থাকলে ছয় পাশের ত্রিশ ত্রিশ পাউন্ড দিলেই সবার পক্ষ থেকে শতকাতুল ফিতির আদায় হয়ে যায় এজন্য যেহেতু বিষয়টা সহজ এই সহজ হওয়ার কারণে শতকাতুর ফিতরের মশলা হচ্ছে ভিন্ন যে আপনি আপনার নাবালিল সন্তানের পক্ষ থেকেও দিবেন নিজের পক্ষ থেকেও দিবেন নাবালিল বাচ্চাদের পক্ষ থেকেও দিবেন এমনকি কোনো কোনো কেরাম বলছেন যে গোড়ের যে কর্মচারী আছে তারও পক্ষ থেকেও দিবেন তবে স্ত্রীর পক্ষ থেকে দেওয়ার বাদ্যবাধকতা নাই যদি কোনো ব্যক্তি অনুগ্রহ হইয়া নিজের স্ত্রীর পক্ষ থেকেও দিয়ে দেন তাহলে আদায় হবে আর জাকাতের মশলাটা হচ্ছে একটু ভিন্ন জাকাতের এই স্ত্রীর পক্ষ থেকে দিলে ওনার পারমিশন লাগবে ওনাকেও জানতে হবে যেহেতু আমার জাকাত ফরজ এবং আমার স্বামী দিচ্ছেন উনি অনুমতি দিবেন এবং স্বামীর কাছে এই ক্ষেত্রে উনি নিজে ছুটো হইয়াও নিজের আবেদন পেশ করবেন যে আমার জাকাতের পয়সাটা আপনি দিয়ে দিন আমি পারতেছি না এইভাবে নিজের ফরজটা ফরজ মনে করার পরে যদি আরোজনকে বলি আদায় করা যেন সেটা হবে আর নিজে যদি ফরজই মনে না করেন অথবা আমি জানলাম ওই না আমি নিয়তই করলাম জন দিয়ে দিলেন তাহলে সেটা আদায় হবে না আর সদকাতুল খাত্র ব্যাপারে ওরা কেরম বলছেন যেহেতু ছুটো অ্যামাউন্ট এর জন্য অনুমতি ছাড়াও যদি স্ত্রীর পক্ষ থেকে বা অন্য পক্ষ থেকে দেওয়া এটা হয়ে যাবে অত্যন্ত খুবই হয়ে আমাদের সম্মানিত শেখের কথা আসলে শুনছিলাম বাট সম্মানিত ভিউয়ার্স আমাদের দেখতে দেখতে একটা বিরতির সময় হয়ে গেছে আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে বিরতির পর আবার আরও বিভিন্ন প্রশ্ন নিয়ে আমরা শেখ মৌলানা এনামুল হক সাহেবের সাথে আলোচনা করব থাকুন ইকরা বাংলার সাথে দেখা হবে বিরতির পর আলাইকুম রহমতুল্লাহি বারাকাত সম্মানিত বিয়স আমরা একটা ছোট্ট বিরতিতে ছিলাম আমরা আলোচনা করছিলাম কুরবানি নিয়ে কুরবানি আমরা প্রতি বছর আমরা দিয়ে থাকি আর কুরবানির বিষয়ে আমরা যত বেশি কোরবানি দেই প্রতি বছর দেই আর যেহেতু এটা আমাদের জীবনের একটা নম হয়ে গেছে সেজন্য কোরবানি সংক্রান্ত অনেক বিষয় আশয় আমরা জানি না জানতে হলে কি করতে হয় আমাদের কাছে যেতে হয় তাদের কাছ থেকে সঠিক জ্ঞান আহরণ করতে হয় তারই ধারাবাহিক ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি মেনার পার্ক বৈদ্যুর রহমান মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব হাফিজ মৌলানা শেখ ইনামুল হক সাহেব তো আমাদের সম্মানিত শেখ তিনি আপনাদের পক্ষে আমি প্রশ্ন করেছিলাম বিভিন্ন প্রশ্ন তিনি অত্যন্ত সুন্দরভাবে কোরবানি সংক্রান্ত বিষয় আদিগুলার উত্তর উত্তর দিচ্ছিলেন আমরা একটা প্রসঙ্গে আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগি আমি সেই প্রশ্নটা আমাদের সম্মানিত মেহমানের কাছে বিনীতভাবে ফেস করতে চাই আর প্রশ্নটা হচ্ছে কুরবানি আমাদের যাদের উপর ওয়াজিব আমরা যারা ইংল্যান্ডে বাস করি তাইলে আমি যেখানে আসি কোরবানিটা আমাকে এই জায়গায় দিতে হবে যেখানে আছি তাইলে আমি আমার কুরবানিটা কেন আমি বাংলাদেশে দিব বা আফ্রিকায় দিব ওইখানে দিলে তো কোরবানির মাংস আমি দেখতেছি না কুরবানির সেই আমেজ আমার কাছে আসতেছে না এই প্রশ্নটা অনেকেই করে থাকেন আমরা যাব আমাদের সম্মানিত মেহমানের কাছে নাম সাহেবের কাছে যে শেখ আমাদের কি এই ব্যাপারে একটু আপনি দিক নির্দেশনা দিবেন যে যদি কোরবানি বাংলাদেশে দেই আর এইখানে দেই আমার কোরবানিটা কোন পর্যায়ে চলে যাচ্ছে সুন্দর একটা প্রশ্ন করেছেন বিশেষ করে ব্রিটেনের মানুষ শুধু ব্রিটেন নয় যারা প্রবাসে থাকেন তাদের এই প্রশ্নটা জায়গা স্বাভাবিক যে আমি যেখানে থাকি সেখানে কোরবানি দিব না নিজ দেশে দিব না অন্য কোনো গরিব দেশে দিব স্বাভাবিক অবস্থায় যে যেখানে থাকে সেখানে যদি সুন্দর বন্দোবস্ত থাকে কোরবানি দেওয়ার সুযোগ সুবিধা থাকে তাহলে সেখানে দেওয়াটাই ভালো কারণ আপনি যদি এখানে কোরবানি দেন তাহলে আপনি কুরবানি দেওয়ার পরে আপনার সন্তান সন্ততি তারা এই থিওরির সাথে প্র্যাকটিক্যালেরও একটা সম্পর্ক হবে যে সরাসরি আব্বা কুরবানি দিচ্ছেন আম্মা কোরবানি দিচ্ছেন বা কোরবানি গুজত এগুলো দেখবে এ এই সম্পর্কে তারা একটা আলাদা আবেগ একটা অনুভূতি জাগ্রত হবে এবং কোরবানির প্রতি তার একটা ভালোবাসাও তৈরি হবে মাসলামসাই কোনো কিছু জায়গা জানারও সুযোগ হবে এটা হচ্ছে স্বাভাবিক পর্যায়ে একটা বিষয় তবে এদেশে মাঝে মধ্যে সমস্যা হয় কি আমরা সরাসরি তো কোরবানি নিজে হাতে দিতে পারি না না আপনি দিচ্ছেন আরও এক জায়গায় জায়গা থেকে তো যেখানে দিচ্ছেন সেখানে আপনার যাওয়ারও সুযোগ নেই সেখানে বেরতেও পারবেন না অন্ধভাবে আপনি যেভাবে বাংলাদেশে দিলে কাউকে অন্ধভাবে আপনি সমঝাইয়ে দিতে হয় যে আপনি আমার পক্ষ থেকে কোরবানিটা দিবেন সে সেইম এখানেও আপনি কোনো মানুষকে বার্মিংহামে অথবা অন্য কোনো সিটিতে আপনার আপনার পয়সাটা দিয়ে দিলেন সে কিভাবে দিচ্ছে কোরবানি দিচ্ছে সঠিকভাবে বলছে না বলছে না সময় মতো যুবক করতে পারতেছে কি পারতেছে না কোনো কিছুই আপনি জানেন না সে যেভাবে বলতেছে আপনি সেভাবেই মেনে নিচ্ছেন তো আসলে খুব একটা পার্থক্য থাকতেছে না তো এরপরেও আমি বলবো যাদের ফ্যামিলি এখানে আসেন বা মধ্যম অবস্থায় আছেন খুব বেশি টাকা পয়সাও নাই আপনি এই দেশেই দিয়া দেন কোরবানি আপনার ছেলে পেলেরা দেখলো খাইলো আপনি নিজেও কোরবানি কিছু গুস্ত খাইলেন পাশাপাশি আপনার স্বজন বা নেইবার যারা আছে তাদেরকেও দিলেন এটা একটা ভালো কাজ আর যদি মনে করেন এত যায় যে আমার এখানে করার আমার সুযোগ নাই বা এর চাইতে আমার আত্মীয় স্বজন দেশে গরিব বেশি আমি সেখানে দিয়ে দিব শরীয়তের কোনো বাধা বাদ্যবাধকতা নাই আপনি সেখানেও দিতে পারেন আর যদি মনে করেন না বর্তমান ক্রাইসিস চলতেছে আফ্রিকাতে অথবা ফিলিস্তিনে ক্রাইসিস চলতেছে আমরা তো আলহামদুলিল্লাহ বারো মাসই গুস্ত খাইতেছি বা হাওয়ার সুযোগ আছে আমার এই কোরবানিটা যদি সেখানে চলে যায় তাহলে ওই এলাকার কিছু মানুষ উপকৃত হবে সেই নিয়তে আপনি দেন তাহলে তো আমার মনে হয় সব আরও কম না আরও বেশি হওয়ার কথা একসাথেই আপনার কোরবানিও আদায় হয়ে যাচ্ছে এবং পাশাপাশি গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থাকার যে সুযোগ সেটাও আপনি অর্জন করতেছেন ইনশাল্লাহ সুন্দরভাবে আদায় হবে জল্লা খেয়ের মালানা আপনার মাধ্যমে আসলে অনেক কঠিন বিষয়গুলার সহজ এবং সুন্দর উত্তরটা পেয়ে নিজেকে আনন্দিত লাগছে এই ক্ষেত্রে মালানা আরও একটা জিনিস যে আমরা যারা হজে যাই হজে আমাদেরকে মিনায় কুরবানি দিতে হয় এবং কোরবানি ওইখানে না দিয়া যদি কেউ তার কুরবানিটা বাংলাদেশে দিয়ে দেয় হাজি হাজিদের তাহলে কি ওনার হজ হবে হজের বিষয়টা হচ্ছে একটা হচ্ছে তো কেউ যদি মুসাফির থাকে আচ্ছা পনেরো দিনের নিচে তার সেখানে থাকার নিয়ত তাহলে ওই ব্যক্তি মুসাফির হওয়ার কারণে তার উপর কোরবানি ওয়াজিব না হয় হ্যাঁ সেখানে যদি কোনো মানুষ মনে করেন এই জিও করে হজ্যের তামাত্র করে অথবা হজ্যের কিরান করল তো একসাথে দুইটা হজ করার একসাথে দুইটা আমল করার যে সুযোগ পাইলো একটা হচ্ছে হজ এটা একটা হচ্ছে অমরা এই হজ্যের তামাত্র বা কিরান করার কারণে মনে করেন সে সুক্রিয়া হিসাবে যে সেখানে দোমেশ শুকুর যেটা যে শুক্রাতান যেটা দেওয়া হয় সেখানে ওই শুক্রিয়া হিসাবে দেওয়া সেটা এখানে ওয়াজিব হয়ে যায় এবং ওইটা সেখানেই দিতে হবে এখানে আল্লাহ নব্বী আলী আলহিহুবাসাল্লাম এবং সাহাবাইকার যখন তারা এই হজ্জে কিরান করেছিলেন বা সাহাবায় কেরাম যারা পরবর্তীতে তামাত করেছেন তারা ওই সময়ে ওই কুরবানিটা সেখানে আদায় করছেন সুতরাং আমরা সেই পথ অনুসরণ করিয়া হজ সংশ্লিষ্ট কুরবানি যেটা আমরা সেখানেই দিব আর এর বাইরে আমার যে যে কোরবানি থাকে সেটা আমি দিতে পারবো আর মুসাফির থাকা অবস্থায় তো আপনার সেখানে কোরবানি ওয়াজিবও হচ্ছে না আর মুসাফির না হইলে আপনি যদি পনেরো দিনের বেশি সময় সেখানে থাকেন আর সামর্থ্য থাকে তাহলে তো আপনার ব্যক্তিগতভাবে কুরবানি ওয়াজিব হবে এই ওয়াজিব কোরবানি যেটা হজে থাকা অবস্থায় সেখানে যেহেতু আসল কোরবানির ময়দানই হচ্ছে মিনার ময়দান যেখানে ইব্রাহিম আলুসাল্লাসলাম কুরবানি দিয়েছিলেন এবং আল্লাহ নবী সাল্লাহ আলিবাসলাম ও আশিয়া সেখানে কুরবানি দিয়েছেন তো এই জন্য সেখানে দেওয়াটাই আচ্ছা ওইখানে দিলেই পারফেক্ট হবে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই যে আমরা বিশেষ করে এইখানে আমরা ব্রিটেনে আমরা যারা কোরবানি দেই আমরা সাধারণত প্রত্যেকেই নিজের দেশে দেই অনেক ক্ষেত্রে আপনি যে কথা বলছেন আমরা আফ্রিকায় দেই বা আরও অন্যান্য যুদ্ধবিধ্বস্ত যেসব মুসলিম দেশগুলো আছে ওইগুলাই আমরা দেই কিন্তু এখানে এমন একটা সংশয়ের সৃষ্টি হয় যে ওয়েলামারা বলে থাকেন যে কুরবানি যদি ঈদের নামাজের আগে কোরবানি দিলে কোরবানি আদায় হবে না এখন আমি যে দেশে কোরবানি দিচ্ছি ওই দেশে কখন আমার পক্ষে কুরবানি দেওয়া হইল আমি জানতেই পারলাম না আমি এখানে ঈদের নামাজ পড়তেছি এমনও তো হতে পারে যে আমার কোরবানিটা আমার ঈদের নামাজের আগে ওই দেশে দেওয়া হয়ে গেছে কোরবানিটা হয়ে গেছে এই ক্ষেত্রে আমার কোরবানিটা আদায় হইল কি ব্যাপারটা হচ্ছে যিনি দিচ্ছেন ওনার নামাজের সাথে আসলে সংশ্লিষ্ট না আচ্ছা আচ্ছা যে জায়গায় কোরবানি দেওয়া হবে ওই সিটি মনে হয় লন্ডনে কোরবানি দেওয়া হচ্ছে তো ওই সিটিতে যদি কোনো একটা মসজিদে ঈদের জামাত হয়ে যায় তাহলে ওই ঈদের জামাত হওয়ার পরে সেই জায়গাতে কোরবানি দিলে কোরবানি বৈধ হবে এবং ঈদের জামাতের আগে কোরবানি দিলে সেটা বৈধ হবে না এখন প্রত্যেক ইন্ডিভিজুয়ালি লন্ডনের প্রত্যেকটা মসজিদে জামাত হতে হবে এটা শর্ত না এই সিটির দুই চাইটটা মসজিদে যদি হয়ে যায় বস হয়ে গেল কারণ আমরা মনে করেন এই দেশ থেকে আমরা কোরবানি দিচ্ছি আফ্রিকাতে কেউ কেউ তো আফ্রিকায় যে জায়গাতে কোরবানি হচ্ছে ওই জায়গার ঈদের জামাত যদি ওই শহরে দুই চার জায়গাতে হয়ে যায় তাহলে এরপরে যদি তারা কোরবানি করে তাহলে কোরবানি আদায় হবে এই ক্ষেত্রে মূল দায়িত্বটা বর্তায় যারা এই দায়িত্ব নিচ্ছেন তাদের উপর তারা যদি এই দায়িত্বটা সঠিকভাবে আদায় করেন তাহলে তো নেওয়াটা ঠিক আছে আর যদি কেউ মনে করে যে আমার পক্ষে এই দায়িত্বটা সঠিকভাবে আদায় করা সম্ভব হবে না তাহলে এইভাবে দায়িত্ব নেওয়াটা ঠিক না আচ্ছা তাহলে আমি আমি যে ব্যক্তি কোরবানির পয়সা দিলাম আমার নামাজের সাথে

আচ্ছা তো মানে একটা মসজিদ ধরেন চারটা পাঁচটা জমাত হয় যে সব জমাত যে হতে হবে এমন এমন কথা না কারণ এই যে এই দেশে দেখেন আমরা কুরবানি দেই হয়তো আমরা লন্ডন থেকে কোনো গ্রোসারি শপে সমঝাই দিলাম যে ভাই আমার কুরবানিটা ব্যবস্থা করবেন সে এই টাকাটা দিচ্ছে অন্য কোনো এজেন্টকে এজেন্টের মাধ্যমে সেটা জবে হচ্ছে বার্মিহামে বা অন্য কোথাও তাহলে দেখা যাচ্ছে যে বার্মিহামে হয়তো জামাত হবে আরও আধ ঘন্টা পরে আমি কিন্তু লন্ডনে আরো আধ ঘন্টা আগে জামাত পড়ে ফেলছি বিশেষ করে এই লন্ডনেও দেখবেন বিভিন্ন গুজরাটি যে সমস্ত মসজিদ আছে তারা ওই সূর্য উদয় হওয়ার বিশ ত্রিশ মিনিট বা আধ ঘন্টার পরেই জামাত পড়ে ফেলে তো আপনিও যদি মনে হয় পার্শ্ববর্তী কোনো মসজিদের মধ্যে থাকেন আপনিও হয়তো জামাত পড়ে ফেলছেন তো আপনার জামাত পড়া পড়ে ফেললেই আপনার এই কুরবানি এই বার্মিংহামে আপনার নামাজের সাথে মিলে সাথে সাথে দিলে হবে না বরঞ্চ যে আপনার প্রতিনিধি আছে সে নামাজ পড়তেছে সেই সিটিতে যদি মসজিদে মসজিদে পাঁচ হয়ে যায় জামাত এরপরে জমা করতে পারে এখন এই ক্ষেত্রে তো মানে না আমরা যারা এই দেশে দেই অনেকে আছেন এই দেশে দেন কোরবানি এবং এই দেশে কুরবানি দেওয়ার ব্যাপারে আমরা আনসার্টেন থাকি অনিশ্চিত আসলে আমরা জানতে পারি না কখন কুরবানি দেওয়া হয়েছে কি আমরা যারা যেসব দোকানে আমরা দেই কোরবানির জন্য পয়সা ওই দোকানের মালিকও জানেন না কখন কোরবানি দেওয়া হবে স্লটার হাউসে দেওয়া হয় এখন মধ্যরাত্রিতে দেওয়া হইলো না রাত্রি এগারোটার সময় দেওয়া হইলো আমরা জানতেই পারলাম না এই ক্ষেত্রে আমি যে দিলাম টাকা যদি কোরবানিটা মধ্যরাত্রে আমার পক্ষে এটা জবাই হয়ে যায় তাহলে আমার আদায় হবে নি মধ্যরাত্রে বলতে ঈদের দিনের আগের মধ্যরাত্রি যদি হয় যে মনে করেন দশ তারিখ থেকে তো ঈদের দিন শুরু হয় তো দশ তারিখে না হইয়া যদি নয় তারিখ মধ্যরাত্রিতে হয়ে যায় বা নয় তারিখের বারে উপজুরের আগেও হয়ে যায় ঈদের জামাত্রার আগে হয়ে যায় তাহলে সেটা আদায় হবে না আর দশ তারিখ দিন থেকে নিয়ে দিনে হোক অথবা রাত্রে হোক দিনে হলেও চলবে রাত্রে হলেও চলবে তো ওই দিনে অথবা রাত্রে যদি কুরবানি করা হয় তাহলে কোনো অসুবিধা নেই আচ্ছা দশ তারিখের পরে পরে এগারো এবং বারো তারিখ তো ওই বিকাল পর্যন্ত বারো তারিখ রাত্রে হলেও হবে না দশ এবং এগারো দিন এবং রাত সমান আর বারো তারিখ ওই মনে হয় সূর্য ডুবার আগ পর্যন্ত বারো তারিখ রাত্রে কেউ দিলেও সেটা হবে না আচ্ছা তাইলে এই ক্ষেত্রে আমরা আমরা কিভাবে মেকশোর হব যে আমার কোরবানিটা সঠিক টাইমে দেওয়া হচ্ছে সঠিক যে এটা আসলে সম্ভব না কোনোভাবেই সম্ভব না এমন কি মনে করেন আপনি তো নিশ্চিত হয়ে গেছেন বারো যারা যাচ্ছেন তারা দেখবেন হুজ্জাজ যারা যান তারাও কিন্তু সরাসরি ওই কোরবানি এখন আর আমরা একটা কুরবানি দিতে দিতে তারা দশটা বিশটা দিয়ে দেয় তারা তো এক্সপার্ট আমরা যেভাবে যারা হাফিজ কোরআন যারা আমরা পাঁচ মিনিটে যা পড়তে পারবো সাধারণত মানুষ বিশ তা পড়তে পারবে না ঠিক তেমনি ভাবে যারা স্লোটারের কাজ করেন তারা যেভাবে পারদর্শী তারা একটা জন্তুকে এদিকে দৌড়তেছে এরা ভাবে খাটতেছে মুহূর্তের ভিতরে তারা দশ বিশটা পঞ্চাশটা কেটে ফেলতেছে তো এই জন্য তারা সাধারণ মানুষকে অ্যালাউ করে না তো সেখানে যাওয়ার পরেও আপনি এই দেখার আর সুযোগ নাই আর এই দেশে তো দেখার সুযোগও নাই এই ক্ষেত্রে আপনার শুধুমাত্র আল্লাহর উপর ভরসা রেখে কোরবানি দেওয়া ছাড়া আর কোনো পথ নাই হ্যাঁ কারণ যদি সেখানে হারে কোরবানি কোনো মাঠে গিয়া কোরবানি দেওয়ার সুযোগ দেখে বাড়ি যখন সুযোগ পান তাইলে তো ওনার জন্য ভালো সেটা করতে পারে এমন নুর অত্যন্ত ভালো কিন্তু এই সুযোগ কতটুকু আছে এই দেশে এই দেশে তো এটা আসলে কল্পনা করা যায় না যেহেতু এখানে হেলথ অ্যান্ড সেফটির ইস্যু আছে বিভিন্ন বিষয় আছে বাট আলহামদুলিল্লাহ আমরা এই দেশে আমরা দেখছি যে কোরবানি দেওয়ার সকলের মাঝে কোরবানি দেওয়ার একটা প্রবণতা আছে সবাই চান যে আমি যে আমলটা করি আমার আমলটা যেন আল্লাহ কবুল করেন কারণ আপনি যদি চান যে আপনার আমলটা আল্লাহ পাক কবুল করেন তাহলে আপনাকে কী করতে হবে আপনাকে এই বিষয়ে আগে জানতে হবে কারণ এই ক্ষেত্রে যেমন অনেক বিষয় আমাদের আমরা সম্মুখীন হই মানানা না যেমন কোরবানির আমরা শুনেছি বয়স লাগে বয়স লাগে এখন কোন বয়সের গরুটা কোরবানি দেওয়া হচ্ছে না হচ্ছে অনেক ক্ষেত্রে হয়তো আমরা জানতেই পারবো না আপনি যদি আমাদেরকে এই বয়সের ব্যাপারটা একটু বলেন জি জাজ্লা হ্যার এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে এই সমস্ত বিষয়গুলো আমাদের সুকরের জানা দরকার বিশেষ করে আমরা যেহেতু এই দেশে যারা থাকি বেশিরভাগ মানুষের উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায় যেহেতু কোরবানি ওয়াজিব হয়ে যায় এই জন্য এই কোরবানির সংশ্লিষ্ট মাসলা জানাটাও আমার জন্য ওয়াজিব আমরা যদি কোনো ব্যক্তি এই উট দিয়ে কোরবানি দেন তাহলে উটের বয়স হতে হবে পাঁচ বছর আর যদি গরু অথবা মহিষ দিয়ে কোরবানি দেন তাহলে গরু এবং মহিষের বয়স হতে হবে দুই বছর ছাগল যদি কোরবানি দেন তাহলে তার বয়স হতে হবে এক বছর বেড়া এবং দুম্বা দিয়ে যদি কেউ কোরবানি দেন তারও বয়স হতে হবে এক বছর তবে বেড়া এবং দুম্বার ক্ষেত্রে একটা কথা আছে একরাম একটু বলছেন যে যদি কোনো বেড়া অথবা দুম্বা এক বছরের না হয়ে আট মাসের হয় বা নয় মাসের বা দশ মাসের হয় কিন্তু সে বেশি মোটা হয়ে গেছে পুরা হৃষ্ট পুষ্ট তাজা দেখা যাচ্ছে দেখতে পূর্ণ এক বছরই লাগতেছে তো বেড়ি এবং দুম্বার ক্ষেত্রে সেটা এলাও করেছেন যে এই নয় দশ মাসের বেড়ি দুম্বা হইলেও দেখতে এক বছরের মতো দেখা গেলে তাকে দিয়াও কোরবানি হবে তো বিষয়টা এখন ক্লিয়ার হয়ে গেল উট কোরবানি দিতে হলে পাঁচ বছরের হতে হবে গরু এবং মহিষে হতে হবে দুই বছরের ছাগলও হতে হবে এক বছরের আর বেড়ি এবং দুম্বা হতে হবে এক বছরের কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যদি দেখতে একটু হৃষ্টপুষ্ট হয়ে যায় এক বছরই লাগে একটু বস বয়স কম হয় তবুও কেরাম এটাকে কনসিডার করে জায়জ বলে ফতোয়া দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ইনফরমেটিভ আলোচনা আপনারা শুনছেন সম্মানিত ভিউয়ার্স এই ক্ষেত্রে যদি মালানা যে এটা এটা বিষয়টা যে গরু হইলে এক বয়স উঠ হইলে এক বয়স বকরি হইলে এক বয়স এইসব জটিল বিষয় আমরা নাই গিয়া এখন কেউ যদি এর পরিবর্তে এইসব জামেলার আমার দরকার নাই সমপরিমাণ থাকা গরিবের মাঝে বিলাইয়া দিলাম তখন আমার জন্য সহজ হয়ে গেল মাঝখানে আরও জনকে আমার এজেন্টের দ্বারা লাগলো না আর গরিবের উপকার হয়ে গেল তাহলে যদি আমি টাকা দিয়ে দেই তাহলে কি কোরবানির যে অবলিগেশন যেটা ওয়াজিব এই উজুবটা আদায় হয়ে যাবে কি খুবই চমৎকার প্রশ্ন এবং বিশেষ করে বর্তমান সময়ে অনেক বুদ্ধিমান মানুষ আছেন যারা বুদ্ধিকে দিয়েই ইসলামকে বিচার করতে চান তারা কিন্তু এই প্রশ্নটা করেন যে কুরবানি দেওয়ার তো আসল উদ্দেশ্য হচ্ছে গরিব মিসকিনকে দেওয়া সহযোগিতা করা গরিব মিসকিনকে কুরবানির গুস্ত না দিয়া তাকে টাকা দিয়ে দিলাম তার ওষুধপত্র দরকার তাকে সেটা দিয়ে দিলাম এইভাবে বিভিন্ন বৈক্ষ বিশ্লেষণ করেন তাহলে আদায় হবে কিনা ওনারা আমাদেরকে মৌলানা সাহেব যেভাবে সুন্দর প্রশ্ন করছেন ওনারা তো এইভাবে প্রশ্ন করেন না ওনারা তারা নিজ থেকে পতোয়া দিয়ে দেন যে এটা আরও বেশি সব হবে আল্লাহ আরও ভালোভাবে কবল করবেন এটাই হচ্ছে তাদের কথা আসলে দিন নিজ বুদ্ধি দিয়ে এবং আকল দিয়ে বিবেচনা করার কোনো বিষয় নেই বিষয় নয় দিন হচ্ছে আল্লাহ সুফ তালা যেভাবে আমাদেরকে দিয়েছেন সেভাবেই আমরা বিচার বিশ্লেষণ করতে হবে উদাহরণস্বরূপ এই আমরা যখন মিনায় যে হজগে মিনায় যাই তো মিনায় যাওয়ার পরে সেখানে পাঁচ অক্ত নামাজ আমরা পড়ি কোনো ব্যক্তি যদি তার আকল কাটাইয়া মনে করে যে হরম শরীফে এক রাখাত নামাজ পড়লে এক লক্ষ রাখাতে সব পাওয়া যায় তাহলে আমি মিনায় পড়ব না মিনাই পাঁচ অক্ত নামাজ পড়ব না আমি এই হরম শরীফে গিয়েই পড়বো তার কি হরজ কবুল হবে

আপনি আপনাকে সাবমিশন করা আল্লাহর প্রতি আপনাকে আত্মসমর্পণ করা আর ইসলামের নামই হচ্ছে নিজেকে আত্মসমর্পণ করিয়া দেবা আল্লাহর খাসে এখানে নিজের কোনো বিক্ষা নিজের কোনো আকল কাটাইবার কোনো সুযোগ নাই তো এই দিনে কোরবানির দিনে আল্লাহর নবী সাল্লাহ আলহিউল্লাম বলেছেন যে কুরবানির দিনে কুরবানির পশু থেকে রক্ত প্রবাহিত করার চেয়েতে অন্য কোনো আমরই আল্লাহর নিকট বেশি দামি নয় তবে ওই দিন সবচেয়ে দামি আমার হচ্ছে এটা দুই নম্বর হচ্ছে আল্লাহ নবী সাল্লাম নিজে কুরবানি দিয়েছেন এবং সাহাবাই কারামদেরকেও কুরবানি দেবার নির্দেশ দিয়েছেন তখনকার সময়ে যখন আল্লাহ নব্বী আসলাম নিজ হাতে একশোটা কুরবানি দিলেন তখন তো মক্কা এবং মক্কার আশপাশে বিশেষ করে আরবের সমাজে বহু মানুষ গরিব ছিল যাদের হ্যাঁ খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না মারাত্মকভাবে ঝুঁকির মধ্যে ছিল আল্লাহ নবী চাইলেও তো সেটা সেদিন করতে পারতেন যে আমরা মাত্র একটা কোরবানি দিয়ে আমার দায়িত্ব আদায় হয়ে গেলো আর বাদ বাকি আমি টাকা পয়সা অন্য মানুষদের দিকে দিয়ে দিলাম কিন্তু আল্লাহ নবী সেটা করেন নাই আল্লাহ যখন বলছেন যে ওই দিন কোরবানি করাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় ওই দিন আমার অন্য কোনো আমল চলবে না ওই দিন আমি কোরবানি দিয়েই আল্লাহর নৈকট্য লাভ করব আর পাশাপাশি যদি টাকা পয়সা দিয়া দেয় আর মনে করি আদায় হয়ে যাবে বরঞ্চ এটা শরীয়তের উপরে একটা বাড়াবাড়ি করা হবে নবীর শূন্যতার খেলাফ হবে এই শূন্যতার খেলাফ হওয়ার কারণে এই আপনার আদায় তো হবেই না বরঞ্চ এই উল্টা ব্রেন খাটানোর কারণে গুনায় হবে আল্লাহ আল্লাহ সুহান আল্লাহ বড় চমৎকার আসলে আলোচনা আমরা শুনছিলাম আমাদের সম্মানিত মেহমানের কাছ থেকে যদি আসলে আরও সময় থাকতো আমি আরও ওনার কাছে প্রশ্ন করতাম আরও জানার ইচ্ছা ছিল আমরা মোস্তরম অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি খুব সংক্ষেপে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা মেসেজ যদি দেন্লাহ সম্মানিত বিবাস আলহামদুলিল্লাহ ইকরা বাংলার মাধ্যমে এই সমস্ত অনুষ্ঠান পরিচালনা হওয়ার কারণে আসলে শ্রোতাদের অনেক কিছু জানার সুযোগ হচ্ছে এবং আশা করতেছি এই ধারাবাহিকতা রক্ষা হইলে আপনারা অনেক কিছুই জানতে পারবেন বিশেষ করে যারা এখানে প্রেজেন্টার হিসেবে দায়িত্ব পালন করতেছেন প্রডিউসার হিসেবে দায়িত্ব পালন করতেছেন ওনারা অত্যন্ত সুচিন্তিতভাবে যখন যা যা কিছুর প্রয়োজন তখন তারা সেই বিষয়গুলোকে আপনাদের সামনে নিয়ে আসতেছেন এজন্য ইকরা বাংলাকে এবং মনোনা আব্দুল বাসির সাহেব সহ এখানে যারা দায়িত্বশীল আছেন সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের এই প্রোগ্রাম যেন আমার এবং আপনাদের সকলের জন্য উপকারী হয় আল্লাহর খাসে সেই দোয়া কামনা করে